নমস্কার। স্থানীয় সংবাদ থেকে আমি মৌমিতা দা এখন যেখানে রয়েছি আমার খুব গর্বের জায়গা। আমার বলে না, ভারতবাসী বাঙালির গর্বের জায়গা বিশ্বের ভূমিতে আমি দাঁড়িয়ে আছি। আর বারোই আশ্বিন গত রবিবার এই তরুণ বিশ্বের এই তরুণ উদ্বোধন হয়েছে। 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই তরুণের দুটি তরুণ, একটা সিন্ডাগায় আর একটা এইখানে লাইব্রেরির সামনে। সিন্ডাগার তরুণটি এখনো কাজ করা চলছে, কিন্তু এই তরুণটি শেষ হয়ে গেছে এবং উদ্বোধন হয়েছে বারোই আশ্বিন, যেদিন আমাদের বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন ছিল। এক আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই তরুণটা উদ্বোধন হয়েছে। আর 2022 সালে এই তরুণের কাজ শুরু হয়েছিল, 2024 সালেই উদ্বোধন হলো। তরুণ সম্পর্কে আমরা আরো কিছু জেনে দেবো বিস্তারিত, এবং তরুণটা আমি দেখাচ্ছি, দেখলে সত্যি অবাক হবে। আমাদের ঘাটালের বুকে নজির সৃষ্টি করা এই তরুণ, সত্যি এই তরুণ দেখার জন্য সবাইকে আমি বলবো একবার আসতে। তার দুটো কারণ, আমাদের সংস্কৃতি, আর যদি নিজেকে চিনতে চান, যদি নিজেকে চিনতে চান, নিজের সংস্কৃতি সম্পর্কে জানতে চান, নিজের ভাবধারা প্রকাশ করতে চান, বিদ্যাসাগরকে জানতে হবে, এই তরুণ, এই লাইব্রেরি, এই হেরিটেজ ভবন, সব কিছুকে জানতে হবে এবং এখানে আসতে হবে। 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণা করেছিলেন দুটি তরুণের, একটা সিন্ডাগা এবং একটি এই লাইব্রেরির সামনে। 2024 সালে বারোই আশ্বিন এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই তরুণের উদ্বোধন হয়। আমরা সেই তরুণের কাছেই আছি। সিন্ডাগার তরুণটি এখনো কাজ চলছে। এই দুটি তরুণের জন্য 1,75,00,000 টাকা খরচ হয়েছে। আপনারা দেখছেন, দুটি তরুণের জন্য ধার্য হয়েছিল 1,75,00,000 টাকা। সেই তরুণ বর্ণ পরিচয়, আজকে আমি আমার নামটা বলতে পারছি, মৌমিতা। সেই বর্ণ, সেই স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এই যে এত সুন্দর কথা বলা মানুষ, যার জন্য আমরা পাচ্ছি, সেই বিদ্যাসাগর মহাশয় তারই নামাঙ্কিত তরুণ। বর্ণ পরিচয় নাম দিয়েছে এই তরুণের, আমি দেখাচ্ছি তরুণটি। এবং সব থেকে গর্বের বিষয়, এই যে দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর মহাশয়ের সই, আমি দেখাচ্ছি, দেখুন। আমরা সত্যি গর্বিত, সত্যি গর্বিত এই তরুণের জন্য। প্রকৃত শিক্ষা জ্ঞান লাভের পাশাপাশি আত্মিক উপলব্ধি ও মূল্যবোধের চর্চা করে, ঠিক। যে সমাজ শিক্ষাকে আদর্শ বলে গণ্য করে, সেই প্রগতি ও উন্নয়নের পথ খুঁজে পায়। বিদ্যাসাগরের প্রতিটা কথা আমাদের এগিয়ে চলতে সাহায্য করে। এখনো কাজ চলছে, শুধু চুরচুরকি নয়, এই তরুণ তৈরি হতে অনেক কিছু লেগেছে, সিমেন্ট, তার মধ্যে এখন সিমেন্টের কাজ চলছে, কাজ কিন্তু কমপ্লিট হয়নি, যদিও উদ্বোধন হয়ে গেছে। তরুণটা আমি দেখাচ্ছি, সিংডাঙ্গা থেকে বীরসিংহের দিকে যেতে গেলে যেরকমভাবে দেখবেন তরুণ, সেইভাবেই দেখাচ্ছি তরুণটি। আরেকটি সিংডাঙ্গায় চলছে কাজ, 1,75,00,000 টাকা এই তরুণের, দুটি তরুণের জন্য ধার্য হয়েছিল। এই তরুণটি আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, আমি বলেই দিলাম, বারোই আশ্বিন, যেদিন বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। অসম্ভব সুন্দর তরুণের কারুকার্য, অসম্ভব সুন্দর। আসুন দেখুন, আমি বলেছি নিজেকে জানার জন্য আপনাকে বিদ্যাসাগরকে জানতে হবে। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সৃষ্টি, শিল্প, সংস্কৃতি, যদি আমরা উত্তরসূরির মধ্যে না দিয়ে যেতে পারি, এটা কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হবে আমাদের পরবর্তীকালে। বিদ্যাসাগরকে আমাদের জানতেই হবে। দেখুন এই তরুণের কারুকার্য, অপূর্ব কারুকার্য। বর্ণ পরিচয়ে এই তরুণের নাম, এবং প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ দিয়ে এই তরুণের কারুকার্য, অসম্ভব সুন্দর। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে এই ভগবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিপদ বেরা। আমি ওনাকে জিজ্ঞেস করব, এই যে তরুণ হয়েছে, এই যে হেরিটেজ বিল্ডিংয়ের এত সুন্দর কাজ হয়েছে, সবাই এটা একটা পর্যটন শিল্প হিসেবেও মানে সবাই ঘুরতে আসতে পারে বা বিদ্যাসাগর সম্পর্কে জানতে পারে। বিদ্যাসাগর আমাদের মানসিক উন্নয়নের জন্যে, মনের জন্যে কতটা কার্যকরী ভূমিকা করতে পেরেছে, মানে আমাদের এগিয়ে নেওয়ার জন্য, নারী শক্তির জন্য, আপনি যদি একটু বলেন।
বিদ্যাসাগর মহাশয় আমাদের প্রাতঃস্মরণীয় মহাপুরুষ, মানে যাকে সকালবেলা উঠেই কিন্তু স্মরণ করতে হয়, কারণ তাঁর দেখানো পথ যদি মানুষ অনুসরণ করতে পারে সত্যিই জীবনে সে প্রতিষ্ঠা লাভ করবে, সৎকর্ম করতে পারবে। তার যে জীবনধারা, তার যে জীবনশৈলী, সেগুলো অনুকরণ করবো খুবই কষ্টসাধ্য, তাকে আমরা স্মরণ করতে পারি। তার দেওয়া তার যে বার্তা আমাদের প্রতি তিনি দিয়ে গেছেন, তিনি যে কাজগুলো করেছেন, সেই কাজগুলো যদি আমরা মানে আবহমান কালদের বয়ে চলতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবো। তিনি আমাদের কাছে কিন্তু সত্যিকারের আমাদের বাঙালির কাছে গর্ব তো বটে, তিনি ঈশ্বর, তিনি আমাদের একজন ঈশ্বর। তো সেখানে আমাদের এই যে বর্ণ পরিচয়কে পশ্চিমবঙ্গ সরকারের ভাবনা, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ভাবনা, সেখানে আমাদের 2018 সালে আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের এই ছাত্রাবাস, যেটা বিদ্যাসাগর মহাশয়কার সময়কার ছাত্রাবাস, সেটা আমরা সংরক্ষণের জন্য দাবি জানিয়েছিলাম। তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেটাতে রাজি হয়েছিলেন এবং 2019 সালে এসে উনি এর শিলান্যাস করে গেছিলেন। 2019 সালে এসে এবং বিদ্যাসাগর মহাশয়ের 200তম জন্ম বার্ষিকী পালন করতে এসে তিনি এটাকে শিলান্যাস করে গেছিলেন। 2,54,00,000 টাকা খরচা করার তিনি দিয়েছিলেন এবং একই সঙ্গে যে বিদ্যাসাগর যে বাড়ি, যেটা আমাদের মিউজিয়াম, সেই মিউজিয়ামটা কিন্তু তিনি এই হেরিটেজের আওতায় রেখেছেন। তাহলে একসঙ্গে আমার বিদ্যালয়, মানে এই বিদ্যালয়ের আমার মাহাত্ম আছে, এই বিদ্যালয় কিন্তু আমাদের পরম পূজনীয় বিদ্যাসাগর মহাশয় নিজের হাতে গড়া বিদ্যালয়, একদম সেই বিদ্যালয়কে হেরিটেজ ঘোষণা করেছেন এবং তার বাড়ি এই স্মৃতি মন্দিরকে হেরিটেজ ঘোষণা করেছেন। এবং তখনই তিনি এসে বলেছিলেন, আমাদের দাবি ছিল যে বীরসিংহকে পর্যটন মানচিত্রে স্থান দিতে হবে, পথবাতি, রাস্তাঘাট, জল সমস্ত জায়গায় উন্নয়ন দরকার, তিনি সবটাই করেছেন। এবং ওই শিলান্যাস অনুষ্ঠানে এসে তিনি এই দুটি গেটের কথা তার ভাবনা মতে বলেছেন যে বীরসিংহে দুটো গেট থাকবে, যেটা হবে বর্ণ পরিচয় গেট, এখানে একটা হয়েছে, এবং আমাদের ওই সিংহনাগা আপনারা দূর থেকে আপনারা দূর থেকে দেখুন, আমি যতটা পারছি দেখাচ্ছি। অপূর্ব সুন্দর কারুকার্য, প্রতিটা কারুকার্য বিদ্যাসাগর কথা, কারুকার্যের মধ্যে বিদ্যাসাগরের কাজ কথা বলে, বিদ্যাসাগর মহাশয়ের কাজ কথা বলে, প্রতিটি কারুকার্য যেন বিদ্যাসাগর এরকে জীবন্ত করে তোলে, বিদ্যাসাগর মহাশয়কে জীবন্ত করে তোলে প্রতিটি কারিগর কারুকার্য। এই তরুণের বর্ণ পরিচয় যে তরুণটি হয়েছে সেটি দেখলেই আপনি উপলব্ধি করতে পারবেন যে আমাদের জীবনে বিদ্যাসাগর মহাশয় অপরিহার্য, তিনি কতটা জীবন্ত এখনো এই কারুকার্যের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। অপূর্ব সুন্দর কারুকার্য, দুটি তরুণের জন্য 1,75,00,000 টাকা লেগেছে এবং করোনার জন্য কাজটি পিছিয়ে গেছিল। গত রবিবার 12-ই আশ্বিন আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে একটা উদ্বোধন হয়েছে, দেখতে পাচ্ছেন সেই তরুণ। বেশিন থেকে আমি মৌমিতা আপনাদের দেখাচ্ছি, আর তখন হয়ে এখানকার শক্তিপদ বেড়া ভগবতী বিদ্যালয়ের মাস্টারমশাই, উনি বললেন আসুন নিজেকে চেনার জন্য এবং আমাদের সংস্কৃতি, কৃষ্টি, শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং উত্তরসূরির কাছে কিছু তো দায়বদ্ধ আমাদের থাকে যে আমরা কি সংস্কৃতির মাধ্যমে বড় হয়েছি, আমাদের সংস্কৃতি কিরকম সেটা তো আমাদের জানাতে হবে আমাদের উত্তরসূরিকে। এখন মোবাইলের যুগ, মোবাইলে অনেক কিছু দেখা যায়, কিন্তু আমরা ভালোটাই নেব। দেখুন সাঁতরে মা বসে রয়েছে, বিদ্যাসাগর মহাশয় সাঁতরে আসছে, ওনাকে আমাদের সকলের তরফ থেকে 100 কোটি প্রণাম, ধন্যবাদ, সঙ্গে থাকুন।